হ্যালো ফ্রেন্ডস, এক্সাম বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগতম। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স 11 ডিসেম্বর সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, চলো ভিডিওটি শুরু করি। তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন নতুন এডুকেশনাল ভিডিওস দেখতে পারো। চলো ভিডিওটি শুরু করে যাই। প্রথমটা কী বলছে, বলছে বিশ্বজুড়ে হিউম্যান রাইটস পালন করা হয় 10ই ডিসেম্বর। এবারে থিম কী ছিল, মানে বলছে এই হিউম্যান রাইটস ডে থিম, ইউথ স্ট্যান্ডিং আপ ফর হিউম্যান রাইটস, এবারে থিম ছিল, এবারে থিম ছিল ইউথ স্ট্যান্ডিং আপ ফর হিউম্যান রাইটস। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কী বলছে দেখি, বলছে আধা সামরিক কর্মীদের খাদি ইউনিফর্ম পরার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক আছে, তাহলে কী বলছে প্রশ্নটা, আধা সামরিক কর্মীদের খাদি ইউনিফর্ম পরার নির্দেশ কে দিয়েছে, কোন স্বরাষ্ট্রমন্ত্রী, হচ্ছে অমিত শাহ। চলো নেক্সট কী বলছে, নেক্সট বলছে নিউজ ব্রডকাস্ট ফেডারেশন মানে MBF-এর গভর্নিং বোর্ড প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন অর্ণব গোস্বামী। কে নির্বাচিত হলেন, অর্ণব গোস্বামী। নেক্সট বলছে, নেক্সট 4 নম্বর কী বলছে, 4 নম্বর বলছে ভারতের প্রাক্তন এয়ারফোর্স চিফ বীরেন্দ্র সিং ধারণাকে সম্মান জানাতে ভারতের 30টি ফাইটার জেটের পিছনে BS লেখা থাকবে। তাহলে কী বললো এটা প্রশ্নটা, ভারতের প্রাক্তন এয়ারফোর্স চিফ বীরেন্দ্র সিং ধানোয়াকে সম্মান জানাতে ভারতের 30টি ফাইটার জেটের পিছনে BS লেখা থাকবে। কী লেখা থাকবে, BS। নেক্সট কী বলছে, নেক্সট বলছে আয়রন ইউনিয়ন 12 নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করলো সংযুক্ত আরব আমিরশাহী ও আমেরিকা যুক্তরাষ্ট্র। তারপরে নেক্সট, নেক্সট বলছে আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্ট থেকে 4 বছরের জন্য রাশিয়াকে ব্যান করলেন ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সি মানে WADA। এটা খুব ইম্পর্টেন্ট, WADA-এর ফুল ফর্ম কী হচ্ছে, ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সি। আর কোশ্চেনটা কী বলছে, বলছে আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্ট থেকে 4 বছরের জন্য রাশিয়াকে ব্যান করলো। ঠিক আছে, 7 নম্বর কী বলছে, 7 নম্বর বলছে ওয়ার্ল্ড লিডিং স্পোর্টস ট্যুরিজম ডেস্টিনেশন হিসেবে নির্বাচিত হলো আবুধাবি। তারপর 8 নম্বর প্রশ্ন বলছে দিল্লিতে ওয়াইফাই কলিং সার্ভিস লঞ্চ করলো ভারতের অন্যতম টেলিকম পরিষেবককে এয়ারটেল। ঠিক আছে, তারপর 9 নম্বর কী বলছে, 9 নম্বর বলছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল কাটার। ঠিক আছে, ICCC মানে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, এই যে ICCC-র পুরো কথা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। ঠিক আছে, উদ্বোধন কে করলো, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল কাটার। তারপরে নেক্সট কী বলছে, দশ নম্বর বলছে ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের মানে ISSF-এর গোল্ডেন টার্গেট অ্যাওয়ার্ড পেলেন ভারতের সৌরভ। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস করো, তোমাদের যদি কোনো প্রয়োজনীয় ভিডিও লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো। আজকের মতন ভিডিওটি এখানেই স্টপ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।